সরকারের নৈরাজ্যে দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, তারপরেও তারা বড়াই করছে, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা তার ভয়াবহ বিপদ বুঝতে পারছেন, সেজন্যই মুখে নানা রকম বড়াই করলেও ঋণের জন্য অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ভিক্ষার ছুরি নিয়ে আইএমএফ, এডিবি, বিশ্বব্যাংক সহ দাতাদের দুয়ারে দুয়ারে পাঠাচ্ছেন।